আমরা চেষ্টা করছি এটা যতটুকু সম্ভব আগামী দিনে বন্যার পর আমরা এই বাঁধগুলো এই জল সরু সরু বাঁধগুলো যেমন চওড়া করেছি সেরকম এই জায়গায় মুসলিম পাড়ার এলাকার যে জল জমার যে পরিস্থিতিটা সেটা আমরা তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এখান দিয়ে এখানে একটা স্কুইজ গেট করে সমস্যার চেষ্টা আমার নাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো এটা যদি তাড়াতাড়ি হয়। আচ্ছা আপনার নামও পড়েছে? আমার নাম হচ্ছে দীনবন্ধু ঘোষ, আমরা এসডিও ইরিগেশন আরম্ভ। কেউ বলেছে এই বিষয়টা নিয়ে? উনি বলেছেন আমাকে আজ তাদের জন্য দেখ সাহেবরা করে দিয়েছে যা যা পাঠিয়েছিল আর তাদের জন্য জন্য এই যে দৌলতপুর মুসলিম পাড়া এখানটা বিভিন্ন জায়গা থেকে জল এসে ডুবে যায়, এখানে একটা আমরা জল নিকাশনের জন্য যেটা জলকপাট যেটা সুইচ গেট আমরা ইরিগেশনকে আবেদন করেছিলাম, আমাদের এমপি ম্যাডামও আবেদন করেছিলেন, ওই জন্যই আজকে এক্সিকিউটিভ সাহেব আমাদের এসডিও ইরিগেশন ওনাদের এ নিয়ে আজকে ইন্সপেকশনে এসছেন। তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেন, যে এই দেখছেন এই বাঁধটা সেই সময় শুধু আমরা একটা পৌরসভার পক্ষ থেকে ওনাদের আবেদন করেছিলাম, আমরা ইরিগেশন এসডিওকে আর কি উনি পাঠিয়ে দেখুন এরও কাজ চলছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি জিনিসগুলো পৌঁছানো যায় তাহলে কিন্তু যেভাবে আরামবাগে উন্নয়ন হচ্ছে বাঁধগুলো কত সুন্দর রিপেয়ারিং হচ্ছে কত সুন্দরে হচ্ছে, তাই এখানে সেই বন্যাটা সেই যাতে জলগুলো যাতে বার করা যায় বিভিন্ন জায়গা থেকে এসে ফসলের ক্ষতি না হয় বাড়িঘর না ডুবে যায় তার জন্য ওনারা আজকে এসছেন সেই এখানে একটা সুইচ গেট করার ব্যাপারে। আমাদের আরামবাগ 15 নম্বর ওয়ার্ড দৌলতপুর, এখানে 16 নম্বর ওয়ার্ড এবং 15 নম্বর ওয়ার্ডের এই বাঁধের গায়ে পাশে একটা রেল ব্রিজ আছে, এই এলাকাটা অত্যন্ত নিচু এলাকা, এখানে কিন্তু বর্ষার প্রচুর জল জমে যায় চাষবাসের ক্ষতি। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই জলটা যাতে আমরা নদী বাঁধ পার করে যাতে আমরা জলটা নিকাশি করতে পারি। আমরা এখানে বেশ কিছুদিন ধরে এটা সুইচ গেটের জন্য বলছিলাম, তাই আমাদের জেলা থেকে এবং আরামবাগ এসডিও ইরিগেশন থেকে এসেছিলেন, তারা পরিদর্শন করে গেলেন এবং আমাদের গ্রামবাসীকে আশ্বস্ত করলেন যে সুইচ গেট করে দেওয়া হবে, এরকমভাবে একটা আশ্বস্ত করে নিলেন, তাই আজকে পরিদর্শনে এসেছিল। এই রাস্তাটা কত বছর পর হলো? দেখুন বাঁধের যে রাস্তাটা আমাদের জন্ম থেকেই যে দেখছি যে যেমন বাঁধ প্রথমে হয়েছিল সেই থেকেই একইভাবে ছিল। 2021-এর দাঁড়িয়ে এই বাঁধটা আমাদের এখানে বন্যা হওয়ার পরে এখানে বাঁধের রিপেয়ারিং হচ্ছে এবং খুব সুন্দর একটা রাস্তা তৈরি করে দিচ্ছে যাতে এখানে মানুষ যাতায়াত করতে পারে। আরামবাগ টাউন থেকে আমাদের পার্শ্ববর্তী যে দুটো এলাকা আছে চাঁদুর 7 নম্বর ওয়ার্ড এবং দৌলতপুর, এই বাঁধের উপর দিয়ে কিন্তু অনেক মানুষ যাতায়াত করতে পারবে এবং আমাদের দুটো স্কুল আছে আরামবাগ বয়েজ হাই স্কুল এবং কালীপুর স্বামীজি হাই স্কুল, তো এই হাই স্কুলে কিন্তু স্টুডেন্টরা এই বাঁধ দিয়ে আমাদের এলাকায় যেতে পারবে, এই সুবিধাটা আমাদের হচ্ছে। আমার নাম অত্যন্ত উপকৃত হবে। আমার নাম শেখ নাজির, কোথায় বাড়ি? আমার দৌলতপুর 15 নম্বর ওয়ার্ড। সুপ্রীতি হেলথ কেয়ার নার্সিংহোম এবার দুঃস্থ ও গরিব পরিবারের অসুস্থ মানুষদের পাশে, এবার ফ্রিতে আউটডোর পরিষেবা পাওয়া যাবে 14, 16, 18 ও 20 মে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, প্রতিদিন 50 জন এই পরিষেবা পাবেন। এছাড়াও গরিবদের অপারেশন ও মেডিসিন রোগীদের ক্ষেত্রে 40% সম্পূর্ণ ছাড়। সুপ্রীতি হেলথ কেয়ার নার্সিংহোম, আরামবাগ বেনেপুকুর, বসন্তপুর মোড়, বলন্ডি রোড।